আজ থেকে আট থেকে প্রায় 8-9 বছর আগে থেকে মানে আমার ছোটকালে তো খেলাধুলা করতাম, মাঝে তো স্বাস্থ্য আর কারণ খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে হঠাৎ মানে স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছিল, মানে তারপরে ব্যথা ব্যথা হলো, প্রথম তো আমার গোড়ালিতে ব্যথা শুরু হইতো। আচ্ছা, গোড়ালিতে ব্যথা হলে দেখা যেত আমি দোকানে বসে থাকতাম, ওই দোকান থাকা অবস্থায় মানে লড়াচড়া করতাম না, ওখানে মানে এত প্রচন্ড ব্যথা পা দিতে পারছেন না, পা দিতে পারতাম না, লড়তাম না, দেখা যায় ফোন দিয়া বন্ধুবান্ধব প্রায় না হুন্ডা বাইতে বাসায় দিয়ে দিত, এমন অবস্থায় তো চলার মতোই ছিলাম, নামাজ পড়তেই না, নামাজের কাতারে বসে, এটাই সবচেয়ে খারাপ লাগে। দেখা যায় মসজিদে গেলে চেয়ার লয়ে বইলে এরকম ইয়াং পোলা মসজিদে গেলে নামাজের চেয়ার লয়ে বইলে ওতে একটা সর্বের ব্যাপার বুঝতে পারি, একদম ইয়াং একটা ছেলে, পরে দেখা যায় জামাতে পড়তাম না, বাসা দিয়ে পড়তাম চেয়ারে বসে বসে, কি করুন, এটা অনেক দুঃখজনক বিষয়। এই স্যারের দেখেন পর ইনশাল্লাহ 2 সপ্তাহ আমি নামাজ পড়ছি মসজিদে। স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? স্যারের বিষয়ে আমি অনলাইন থেকে দেখছি, ফেসবুকে দেখলাম, ভিডিও দেখার পর মানে ভাবলাম যে বাংলাদেশের স্যার চিকিৎসা মনোবিরাই স্যারের কাছে যাবো, এখন ইনশাল্লাহ মোটামুটি আল্লাহ দিলে ভালোই। সেই দোকানে বসে থাকলে উঠতে কি এখন আর কাউকে ডাকতে হয়? জি না জি না, এখন ইনশাল্লাহ আইটি আইতে পারে, অনেক সময় রিক্সা না পেলে আইটি আইসা বুঝি বাসা। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন যেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন দেশে বা দেশের বাইরে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক, আমাদের মাঝখানে অনেকেই আমাদের কাছে জানতে চান যে আসলে ট্রিটমেন্ট ব্যবস্থাটা, এই ধরনের বাত ব্যথা বা পেইন প্যারালাইসিস বা বিভিন্ন ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা এই ধরনের ব্যথার চিকিৎসাটা আসলে কি ধরনের চিকিৎসা দেওয়া হয়? আসলে এটা মাল্টিপল জিনিস, শুধুমাত্র একটা দুইটা জিনিস না। আমরা গতানুগতিক আমরা যে ধরনের ফিজিওথেরাপি বুঝি, এই ট্রিটমেন্টে আসলে তার বাইরের কিছু একটা, অনেকেই এই ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চান। এটা আসলে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, এর মাধ্যমে অসংখ্য অসংখ্য রোগী ভালো হয়ে যান। এবং এই অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টটা বর্তমানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি দিয়ে থাকেন, এবং এর মাধ্যমে অসংখ্য অসংখ্য রোগী খুব দ্রুত সময়ের ভিতরে বিনা অপারেশনে তারা ভালো হয়ে যাচ্ছেন, এবং তারা তাদের কর্মস্থলে বা স্ব অবস্থানে তারা এখন আছেন এবং খুব ভালো অবস্থানেই আছেন। ঠিক তাদের মাঝখান থেকে একজনকে আজকে আপনাদের সামনে এনে হাজির করেছি, যিনি গত 7 থেকে 8 বছর যাবত উনি এসপিএ রোগে আক্রান্ত ছিলেন, যার ফুল মিনিং হচ্ছে স্পন্ডলায় আর্থোপ্যাথি, এবং এটা এক ধরনের আর্থ্রাইটিস জনিত রোগ, এবং এর কারণে উনি গত 7 থেকে 8 বছর যাবত উনি ভুগেছিলেন, এবং পরবর্তীতে উনি স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন। এবং কি হয়েছিল আসেন দর্শক, একটু ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা একটু জানি। যারা আসলে ওনার আশেপাশে থাকেন বা ওনাকে চেনেন, তারা খুব ভালো করেই ওনাকে দেখেছেন যে উনি একটা সময় কত মিজারেবল লাইফ লিড করেছেন এবং কত কষ্টের ভিতর দিয়ে ওনার জীবন গিয়েছে, এবং উনি একের পর এক ডক্টরের কাছে উনি গিয়েছিলেন। আসেন দর্শক, একটু ওনার কাছ থেকে একটু পুরো বিষয়টা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। বাসা কোথায়? আমাদের বাসা বিক্রমপুর মাওয়া। বিক্রমপুর মাওয়া কোথায় স্পেসিফিক যদি বলেন? পদ্মা সেতুর কাছে। পদ্মা সেতুর কাছে। আচ্ছা, কি করেন এমনি পেশাগতভাবে? পেশাগত ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে কি হয়েছিল এবং এটা কতদিন আগে হয়েছিল আপনার? আজ থেকে আট থেকে প্রায় 8-9 বছর আগে থেকে মানে আমার ছোটকালে তো খেলাধুলা করতাম, মাঝে তো স্বাস্থ্য আর কারণ খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে হঠাৎ মানে স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছিল, মানে তারপরে ব্যথা ব্যথা হলো, প্রথম তো আমার গোড়ালিতে ব্যথা শুরু হইতো। আচ্ছা, গোড়ালিতে ব্যথা হলে দেখা যেত আমি দোকানে বসে থাকতাম, ওই দোকান থাকা অবস্থায় মানে লড়াচড়া করতাম না, ওখানে মানে এত প্রচন্ড ব্যথা পা দিতে পারছেন না, পা দিতে পারতাম না, লড়তাম না, দেখা যায় ফোন দিয়া বন্ধুবান্ধব প্রায় না হুন্ডা বাইতে বাসায় দিয়ে দিত, এমন অবস্থায় তো মানে। আচ্ছা, মানে এত খারাপ অবস্থা, এটা কি প্রথম থেকেই মানে হঠাৎ করে নাকি ধীরে ধীরে? ধীরে ধীরে, প্রথম প্রথম একটু হালকা ব্যথা ছিল, প্রথম বোঝা যায় নাই, তখন আস্তে আস্তে বাগিয়ে। প্রাথমিকভাবে কোনো ধরনের ডক্টর বা কোনো ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, মানে আমাদের পাশে যে ক্লিনিক মিলিক আছে এগুলো টুকটাক দেখাইছি, তারপরে আমরা ফুকরে মুখরে দেখাইছি। মানে যখন ডক্টর দেখিয়েছেন, ডক্টর কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন আপনার? না, এমনি ওষুধ দিয়ে দিয়েছে। এমনি ওষুধ দিয়েছে, তারপর আপনি দেখাইছিলাম। আচ্ছা, মানে অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম, সে এমনি টেস্ট মেস্ট করে ওষুধ দিয়েছিল, খাইছিলাম, খাওয়ার পর আবার এই সমস্যা। মানে যতদিন ওষুধ খাইছি ভালো ছিলাম। বাট ওই ডক্টর কি আপনাকে বলেছিলেন আপনার সমস্যাটা কি, বা সেটা কি কখনো আপনাকে বলেছেন, বা আপনার যে আর্থ্রাইটিস আছে সেটা কি আপনাকে বলেছেন? না, এরকম কিছু বলল না। ডাক্তার বলছে আপনি মানে চালু কাজকাম করেন না, মানে বসে থাকেন, এই জন্য এই সমস্যা। আচ্ছা আচ্ছা, বাতাস আপনি এটা বলতো। পরে ওষুধ দিয়েছে, খাইছিলাম, খাইয়া যে কদিন খাইতাম অতদিনই ভালো ছিলাম।
আবার দেখা যায় খাওয়া ছেড়ে দিলে 15-20 দিন পর আবার সমস্যা ঠিক একই অবস্থা চলে গিয়েছিলেন এর মাঝখানে হচ্ছে যে ঝাড়ফুকের কথা বলছিলেন সেটা সম্পর্কে যদি একটু বলেন আমাকে মানে এটা আমাদের এলাকার ভিতরে আমার আম্মা মানে পাশে উঠে দেখাইতো যে এরকম ওর পায় ব্যথা ভালো হয়েছে যে লোক দিল মানে মানে যখন শুনতেছেন আরেকজনেরটা ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে দেখি ওই যে লয়ে গেছে ফুটি ফুটু দইছে কোনো কাজ ডাক্তার আমি কয়েকটা দেখাইছি 3-4টা ডাক্তার দেখাইছি কোনোটাই আল্লাহ দিলে সুফল পাই নাই আচ্ছা পাই নাই বলতে মানে যে কদিন ওষুধ খাইছি ওদিন অতদিনই ভালো ছিলাম এখন একটা সময় এত খারাপ অবস্থা হয়ে গেছে যে আপনি হয়তো আপনার দোকানে বসে আছেন কিন্তু ওখানে বাসা যাবেন বা একটু মুভ করবেন সেই অবস্থা নাই বন্ধুবান্ধবকে ডাকতে হচ্ছে তারা এসে আপনাকে নিয়ে যাচ্ছে মানে মোটরসাইকেল দাঁড়তাম বা ই করতাম চলাফেরা করতাম আবার দেখা যায় অনেক সময় হাঁটাহাঁটি করতাম বন্ধুবান্ধবের কাছে যাইতে আপনি যাইতে কষ্ট হইতো অচলের মতোই ছিলাম নামাজ পড়তেই না নামাজের কাতারে বসে এটাই সবচেয়ে খারাপ লাগে দেখা যায় মসজিদে গেলে চেয়ার লয়ে বইলে এরকম ইয়াং পোলাবান মসজিদে নামাজের চেয়ার লয়ে বইলে ওতে একটা সর্বের ব্যাপার বুঝতে পারি একদম ইয়াং একটা ছেলে পরে দেখা যায় জামাতে পড়তাম না বাসা দিয়ে পড়তাম চেয়ারে বসে বসে কি করুন এটা অনেক দুঃখজনক বিষয় এই স্যারে দেখেন পর ইনশাল্লাহ 2 সপ্তাহ আমি নামাজ পড়ছি মসজিদে স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে স্যারের বিষয়ে আমি এই অনলাইন থেকে দেখছি ফেসবুকে মানে যখন বসে আছেন মানে এই সম্পর্কে খুঁজতেছেন যে কি করা যায় মানে আমার ধারণা ছিল যে করোনা না থাকলে আমি ইন্ডিয়া যাব মানে এরকম মনোভাব ছিল যে এত বেশি খারাপ অবস্থা আপনি ইন্ডিয়াতেও যাবেন এরকম অবস্থা ছিল তারপর ব্যথার ওষুধ খেয়ে স্যার ডাইছি পরে স্যার ওষুধ দিল এক মাস ধরে খাইতেছে আল্লাহ দিলে ভালো আচ্ছা স্যার আপনাকে যখন আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং আপনার রোগ সম্পর্কে আপনাকে উনি বলেন স্যার মানে পরীক্ষা করার পরে দেখে বললো যে আপনার আর্থ্রাইটিস বা আছে এটা ওষুধ কন্টিনিউ করলে আল্লাহ দিলে ভালো হবে আর কি কি পরামর্শ দিয়েছেন পাশাপাশি বলছে যে একটু স্বাস্থ্য কমাইতে হবে সাঁতার কাটতে হবে এখন সকালে সাঁতারও কাটি আল্লাহ দিলে মেকানিক্যাল যে কাজগুলো সেগুলো আপনাকে করতে বলেছেন সাঁতার কেটে বলেছেন তো সাঁতার কেটেছেন জি ইনশাআল্লাহ কাটছি ওষুধ খেয়েছেন ঠিক মতো জি আচ্ছা ওষুধ খাওয়ার পরে এখন কি অবস্থা আপনার এখন ইনশাআল্লাহ মোটামুটি আল্লাহ দিলে ভালোই সেই দোকানে বসে থাকলে উঠতে কি এখন আর কাউকে ডাকতে হয় জি না জি না এখন ইনশাআল্লাহ আইটি আইতে পারে আলহামদুলিল্লাহ অনেক সময় রিকশা না পেলে আইটি আইসা বুঝি বাসা হেঁটে চলে আসতেছেন আগে যখন সবাইকে ডাকতে হইতো হয়তো এই ব্যস্ত আছে অন্য ব্যস্ত আছে একটা ডিফিকাল্ট একটা সময় সো এই যে দীর্ঘ একটা সময় গত 8 বছরের একটা পরিক্রমা যেখানে আপনি একটা সময় চিন্তা করেছেন যে আপনাকে দেশের বাইরে হয়তো যেতে হতে পারে আমরা কখন চিন্তা করি যখন আসলে শেষ পর্যায়ে চলে যাই তখনই আমরা চিন্তা করি যে আসলে উন্নত চিকিৎসার বাইরে চলে যাব যদি ইকোনমিক্যালভাবে আমরা হয়তো অত বেশি সলভেন্ট না তারপর আমরা চেষ্টা করি তো কখনো কি মনে হতো না যে আমি হয়তো কখনো সুস্থ হব না বা আপনার সাথে যারা সবসময় বন্ধুবান্ধব ছিল তারা একসাথে চলাচল করতেছে মাঝে মাঝে কেউ হয়তো কটুক্তিও করতো অনেকে কেউ পেছনে অনেক কথা বলতো সেগুলো শুনলে হয়তো একটু কিছুটা মনও খারাপ হতো মানে এরকমটাই মনে হতো যে আমি কখনো সুস্থ হবো না বা আগের মতো হবো না এরকমটা কাজ করতো ভিতরে এরকমটা দেখা যায় অনেক সময় বন্ধুবান্ধব বসে কি খেলবো ফুটবল খেলুম আনতো আমি তো পারতাম না মানে সবাই গবেষণা করতো কামরা খেলতাম মতো খেলতাম না মানে এটা ওই দেখে আপনি একটু আলাদা হয়ে যেতাম সবসময় সবার থেকে বা একটা এসাল ক্যাসাল থাকলেও বেশি দূরে যেতাম একটা থাকতাম মানে এরকম ভাবে চলতাম তো এই যে দীর্ঘ একটা সময় পরে এই যে এখন সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন হাঁটাচলা করতে পারছেন আগের সব কাজগুলো করতে পারছেন স্বাভাবিকভাবে কেমন লাগছে আপনার কাছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বিষয়ে অনেক ভালো লাগতেছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন কারণ আপনার মতো কিন্তু এরকম অসংখ্য অসংখ্য রোগী আছেন যারা হয়তো আপনার মতো লাকি না যারা হয়তো জানে না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন কার কাছে গেলে এই ধরনের চিকিৎসা পেতে পারেন তাদের জন্য যদি কিছু বলেন জি আলহামদুলিল্লাহ আমি ডাক্তার শফুল্লাহ প্রধান স্যারের চিকিৎসা নিয়ে এখন খুব সুস্থ আছি আল্লাহর রহমতে আপনারা যারা আমার মতো কষ্টদায়ক জীবনযাপন করছেন তারা ডাক্তার শফুল্লাহ স্যারের কাছে আসতে পারেন পরামর্শ নিতে পারেন এবং তার ফেসবুক লিঙ্ক আছে এরাও দেখতে পারেন দেখে অনেক পরামর্শ দিছে স্যারে ওরাও দেখতে পারেন ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আপনারা শুনলেন আমাদের এই ভাই ঢাকা বাংলাদেশের একটি খুব প্রসিদ্ধ একটি জায়গা মাওয়া সেখানে উনি আছেন এবং
দেখুন উনি ওনার ব্যবসার কাজে দেখুন যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে উনি গাড়ি আমার দোকান ছিল হ্যাঁ নড়াচড়া করতে পারেন না একদম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ইয়াং একটা মানুষ হঠাৎ করে একদম ডিসেবল হয়ে গেছেন চিকিৎসা নিচ্ছেন এবং একটা সময় ঝাড়ফুঁকেও আমরা করেছি যে মানুষ আমরা আসলে এই জিনিসগুলোতে বিশ্বাস করি না কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন যে যা বলতেছে মনে হচ্ছে আচ্ছা একবার করেই দেখি না কিন্তু এগুলো করতে গিয়ে দেখা যায় মাঝে মাঝে আমরা আরও বিপদ ডেকে নিয়ে আসি আমাদের নিজেদের জন্য মাঝে মাঝে দেখা যাচ্ছে এমন কিছু হাতুড়ের ডাক্তার আছে বা তার তাদের হয়তো এই বিষয়ে কোনো ধরনের জ্ঞান নেই তারাও চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং সেই চিকিৎসা নিয়ে এবং আমরা এমন অনেক মানুষও পাই যে ডক্টর না বলছে যে আপনি এটা করেন আপনি এটা করেন এমন কিছু ব্যায়াম বলে যে আপনি আমি এই ব্যায়ামটা করেছি আমি সুস্থ হয়েছি আপনি এই ব্যায়ামটা করেন আপনি ঠিক হয়ে যাবেন আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটি জিনিস কারণ ওনার জন্য যে চিকিৎসাটা আপনার জন্য সেই চিকিৎসা নাও হতে পারে হয় সেই ভুলের কারণে কিন্তু আরও জিনিসটা খারাপ হয়ে যেতে পারে এই জন্য আসলে প্রয়োজন যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা বিশেষজ্ঞ ডক্টরের কাছে এসে তার যে মতামত আপনার কী করা উচিত সেটা আগে আপনার জানা উচিত এবং সেই অনুযায়ী আপনাকে পরবর্তী স্টেপ নেওয়া দরকার যেমনটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে দেখুন উনি স্যারের কাছে এসেছেন এবং স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন স্যারের ওষুধ খেয়েছেন এবং ওষুধে কিন্তু উনি এখন সম্পূর্ণ ভালো আছেন সম্পূর্ণ ভালো অবস্থায় আছেন নামাজ পড়তে পারছেন মসজিদে গিয়ে এখন অনেকে চেয়ার নিতে হচ্ছে না এটা অনেক অনেক বড় একটা ব্যাপার দর্শক মণ্ডলী আশা করি আপনাদের ভিতরে এরকম যারা আছেন এরকম অসংখ্য অসংখ্য ভাই বোন আছেন হয়তো আপনাদের আত্মীয় স্বজন আছেন বা আপনাদের ভিতরে যদি যারা এই মুহূর্তে দেখছেন তাদের কাছে শুধু এইটুকু মেসেজ একটু পৌঁছে দেওয়াটা আসলে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি যে আপনার একটা সঠিক উপদেশ বা একটি সঠিক নির্দেশনা একটা মানুষের জীবন সম্পূর্ণভাবে আসলে বদলে দিতে পারে আশা করব আমরা সবাই এই কাজটুকু আমরা করব এবং সকলকে আমরা জিনিসটা জানানোর চেষ্টা করব কারণ বর্তমানে আমাদের দেশে এরকম অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন ভালো ভালো হসপিটাল আছে যেই হসপিটালগুলোতে বা যেই ডক্টররা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং যাতে খুব অল্প সময়ের ভিতরে এই রোগীরা সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আবার আমাদের কাতারেই তারা দাঁড়িয়ে যাচ্ছেন সুস্থ মানুষদের কাতারে দাঁড়িয়ে তাদের মতো করেই তারা দেশকে সেবা করে যাচ্ছেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল